উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ডাক পেয়েছে দলের দুই নিয়মিত সদস্য সৌম্য সরকার ও আরিফুল হক দেশ ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আরিফুল ব্যর্থ টেস্ট সিরিজের পর প্রথম ওয়ানডেতে দলের জয়ের ব্যাপারে তিনি বলেন আসলে আমাদের একটা জয় অনেক দরকার ছিল আমাদের কয়েকটি সিরিজ খারাপ গিয়েছে এই সফরের টেস্ট সিরিজটাও আমাদের ভালো হয়নি তবে ওয়ান ও টি টোয়েন্টিতে আমাদের ভালো করার সুযোগ বেশি থাকে সম্প্রতি শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করেছেন আরিফুল প্রথম ওয়ান ডেতে বাইশ বলে সাতচল্লিশ রানের টর্নেডো ইনিংসের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন দুই উইকেট এই পারফরমেন্স উইন্ডিজ সিরিজে নিজেকে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন তিনি তিনি বলেন বাংলাদেশ এ দলের সাথে শ্রীলঙ্কা সিরিজে আমার সময়টা ভালো কেটেছে আমি এখনও জাতীয় দলে নিয়মিত ক্রিকেটার হইনি তাই আসন্ন সিরিজে পারফর্ম করে জাতীয় দলে জায়গা পাকা করার চেষ্টা থাকবে ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ